ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মজনু লস্কর। শেষ অবধি ডায়মন্ড হারবার থেকে লোকসভা ভোটে লড়ছেন না আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হলেন না তিনি, শেষ মুহূর্তে বামেদের সঙ্গে জোটও ভেঙে দিল আইএসএফ। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই থেকে সরে এলেন নওশাদ? নেপথ্যে কোন সমীকরণ? আচমকা বামেদের সঙ্গে জোট ভাঙার নেপথ্যেই বা কী রহস্য? কার সুবিধে করে দিল আইএসএফ? উনি একটা এমন অবস্থা তৈরি করলেন যে ওখানে বামেদের প্রার্থী দিতে হবে, আইএসএফেরও প্রার্থী দিতে হবে। এটা কি কোনো না কোনোভাবে ভেবে দেখবেন, এটা কি তৃণমূলকে সাহায্য করা হচ্ছে না? কিন্তু এই নওশাদ সিদ্দিকী সাম্প্রতিক অতীতে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন। আমি যেই ঘোষণা করছি ডায়মন্ড হারবারে আমি দাঁড়াবো, তৃণমূল কংগ্রেসের ছোট বড় নতজো ছোট যত রকমের নেতা আছে আমার পিছনে হাত দিয়ে পড়ে গেছে। নদী গ্রামবাসীর কাছে আমি দোয়া আশীর্বাদ নেব যেন ডায়মন্ড হারবারে আমার পার্টি যদি আমাকে অনুমোদন দেয়, ওখান থেকে মমতা ব্যানার্জির ভাইপোকে পরাজিত করে যেন কালীঘাটে পাঠাতে পারি। ইতিমধ্যেই কালীঘাট কাঁপতে শুরু করেছে, সেই জন্য এখন থেকে সে বেডিং পত্র গুছিয়ে রাখছে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়াবে বলেছে বলে। কিন্তু দীর্ঘ গড়িমসির পর নওশাদ সিদ্দিকী যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই থেকে সরে এলেন, তখন নানা মহলে এর নেপথ্য কারণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘোষণা করতে কে বলেছিল? ঘোষণা যখন করলেন পিছু হটলেন কেন? এখানে কি অভিষেকের কোনো কলকব্জা আছে নাকি অন্য আরও কারুর? অভিষেকদের মাথায় যারা দিল্লিতে বসে আছে তাদের কোনো কলকব্জা আছে? এটা এমন ব্যবস্থা করো বাবা যাতে অভিষেক কিছুটা সুবিধে পায়। অভিষেকের বিরুদ্ধে 1:1 লড়াই হলে, 1:1 মানে বাম কংগ্রেস আইএসএফ, এই লড়াই হলে অভিষেকের হার নিশ্চিত ছিল। সরে আসাটা আইএসএফের পক্ষে যেমন ক্ষতি তেমন তৃণমূলের পক্ষে সেটা লাভজনক। বামেদের সমর্থনে বিধায়ক নওশাদ সিদ্দিকী লোকসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই থেকে কেন সরে এলেন নওশাদ সিদ্দিকী? কেন ভোটের মুখে হঠাৎ করে বামেদের সঙ্গে জোট ছাড়লো নওশাদ সিদ্দিকীর আইএসএফ? কংগ্রেস তো সব পুরো ভিলেন হয়ে আছে, দেখতেই পাচ্ছি। লেফট জোট ভাঙার দায় লেফটকে নিতে হবে, নিতে হবে, নিতে হবে। বিজেপির নাকে টাকা নিয়ে আমরা দল চালাচ্ছি এ কথা কিছু তৃণমূলী বন্ধুরা ছড়াচ্ছে, তাদেরকে বলো ভাই গোপনে না প্রকাশ্য টাকা নিব, তার 90% তোমাকে দিয়ে দেবো, তুমি লাইনটা করে দাও। আমাদের পার্টির স্টার ক্যাম্পেনার নওশাদ সিদ্দিকী, সেই স্টার ক্যাম্পেনারকে যদি একটা নির্দিষ্ট লোকসভা কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে দাঁড় করিয়ে দিই, তাহলে এই স্টার ক্যাম্পেনারের যে মূল কাজ, স্টার ক্যাম্পেনারকে কাজে লাগিয়ে পার্টির যে অগ্রগতি গোটা বাংলায় ঘটছে, এবং সবচেয়ে বড় কথা গোটা বাংলার প্রতিবাদী কণ্ঠস্বরের যিনি প্রতিনিধি তাকে এভাবে আমরা একটা নির্দিষ্ট কেন্দ্রে আটকে রাখতে চাইনি। আর তাই নওশাদ সিদ্দিকীকে আমরা কোনো একটা লোকসভা কেন্দ্র, কেন কোনো লোকসভা কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বিতা করতে দিচ্ছি না। তিনি তার নিজের কথা রাখতে পারেন পারছেন না, তার কারণ এ কথা তো আসবেই মানুষের জনমানসে যে তাহলে কি সেটিং হলো, মানুষ প্রশ্ন করবে, এ প্রশ্নের উত্তর দিতে হবে। এবং সত্যি তো তাই, তিনি নিজে আগ বাড়িয়ে বলেছিলেন আমি এবার ডায়মন্ড হারবারে জানাচ্ছি, তা এবারে ডায়মন্ড হারবারে না দাঁড়িয়ে তিনি ব্ল্যাক ডায়মন্ড হয়ে যাচ্ছেন কেন? নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে না দাঁড়ানোর সিদ্ধান্তকে কটাক্ষ করে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চেয়ে নিজেই চ্যালেঞ্জ জানিয়ে তারপর নিজেই সেখান থেকে পালিয়ে যাওয়াকে নওশাদ সিদ্দিকী বলে। এই জন্যই আমরা বলি পান্তা ভাতকে বিরিয়ানি ঢেকুর তোলা উচিত না। উজ্জ্বল মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী, আশিস বাগচি, এবিপি আনন্দ।